কথায় কাজে মিল্লাও আমার রব্বুল আলামিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের সাপ্তাহিক সংলাপে আপনাদের সাথে রয়েছে আমি মোজাম্মেল হোসেন তুহিন, এবং আমাদের অতিথি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুসলিহ ফারাদি সাহেব। আমাদের বন্ধুরা, আমাদের গত সপ্তাহের বিষয়ের পর আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের অতিথি কথা বলবেন। আপনারা জানেন যে আমরা আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আমরা এই কথা বলা যে কত বড় নেয়ামত, কথা বলতে পারা কত বড় নেয়ামত, যারা কথা বলতে পারেন না তারা বুঝেন। এবং সুন্দর করে কথা বলার জন্য এবং পরিষ্কার করে কথা বলার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রসুল মুসা আলাইহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা যখন দাওয়াতের কথা বলি, কোরআনে সুন্দর করে দাওয়াত করার কথা বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের যখন এই জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন, জবানকে একটা 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 অংশ বলে এই উদ্ধৃতি দিয়েছেন। তো আমাদের মধ্যে এই কথা বলার শক্তিটা অবশ্যই আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এর মধ্যে দেখেন, আমাদের মধ্যে কেউ কথা বেশি বলতে পছন্দ করেন, কে আবার কম বলতে পছন্দ করেন। কারো বক্তৃতা খুবই সুন্দর, আমাদেরকে আবেগ আপ্লুত করে, কারো বক্তৃতা আবার খুব রস, মানে রসকস না থাকার কারণে আমরা খুব বেশি প্রভাবিত হতে পারি না, যদিও জ্ঞানের ক্ষেত্রে উনি অনেক উচ্চদরের মানুষ। কথা বলার শক্তি এবং সুন্দর করে কথা বলার শক্তিটা আল্লাহর কাছে ডেফিনেটলি আল্লাহর পক্ষ থেকে একটা আমাদের জন্য নিয়ামত। আজকে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে যে কথা বলার সাথে সাথে কথার সাথে যে কাজের যে গুরুত্ব, এ ব্যাপারে ইসলাম কি বলে এবং এ বিষয়ে এই গুরুত্বটা আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং আমাদের পেশাগত জীবনে কতটুকু জরুরি, এ নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের সম্মানিত অতিথি। আমি প্রথমেই আমাদের অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু গরম বেশি আর কি। যাক, আমাদের মনে হয় যে গরম বাড়তেছে প্রতি বছরই আর কি, একটু একটু করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা আজকের বিষয় হচ্ছে যে আপনি ভূমিকা শুনেছেন যে আমরা কথা বলতে চাচ্ছি যে কথা এবং কাজের মিল নিয়ে। তো আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব যে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ এবং ইসলামের দৃষ্টিতে কথা এবং কাজের মিল রাখার গুরুত্ব কতটুকু, এবং এই তা নিয়ে আমাদেরকে বলবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم। বিষয়টা খুবই কঠিন, বিশেষ করে যারা এই যে আমরা কথা বলছি এখন, এভাবে আমরা যারা কথা বলি তাদের জন্য বিষয়টা খুবই কঠিন, জেনারেলি সবার জন্যই কঠিন। এজন্য আল্লাহ ফাকরাবুল ইজ্জত কালামা পাকে বলেছেন সূরা আসফ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তোমরা কেন বলো যে এই জিনিসটা তোমরা করো না, যেই কাজটা করো না সেই কথাটা কেন বলো। কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আবার বলছেন আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার কাছে এটা খুবই ঘৃণিত, খুবই ঘৃণিত যে তোমরা এমন কথা বলবে যেটা তোমরা করবে না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই কাজটা ইসলামের দৃষ্টিতে, আল্লাহ ফাকরাবুল ইজ্জতের দৃষ্টিতে খুবই ঘৃণিত। এই মাক্তান শব্দটা, খুবই ঘৃণিত শব্দটা, ফাহেশা এবং জেনার সাথে আরেক জায়গায় আল্লাহ ফাকরাবুল ইজ্জত মানে জেনার কথা বলতে গিয়ে এটা কত খারাপ, এই মাক্তান শব্দ সেখানে আল্লাহ ফাকরাবুল ইজ্জত ব্যবহার করেছে। তাতে বোঝা যাচ্ছে যে কাজটা আসলেই ভালো নয়, আল্লাহ ফাকরাবুল ইজ্জত এটা পছন্দ করেন না। আতামুরুনা আন-নাসা বিল বিরি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যে তোমরা মানুষকে ভালো কাজের জন্য হুকুম করো। আতামুরুনা আন-নাস, এখানে আল্লাহ ফাকরাবুল ইজ্জত একটা ধমকের সুরে বলেছেন, তোমরা কি মানুষকে হুকুম করো যে তারা ভালো কাজ করবে, ভালো পথে চলবে।
ওয়াতানসাউনা আনফুসাকুম, একদম নিজেদেরকে বেমালুম ভুলে যাও। ওয়ান্তুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো, মানে কিতাবে এই জিনিসটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ ফাকর বলে যে এটাকে কখনো গ্রহণযোগ্য মনে করেন নাই। সুতরাং তোমাদের কি বুদ্ধি বিবেক বিবেচনা কিছুই নাই, আল্লাহ ফাকর বলে যে ধমক দিয়ে বলছেন। কাজেই মূলত এই কাজটা মানে কথা এবং কাজের ব্যামিলটা মুমিনের জীবনে খুবই খারাপই নিয়ে আসবে। এ ব্যাপারে একটা হাদিস উল্লেখ করা যেতে পারে এই সুযোগে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজে যখন গেলাম তখন আমাকে এক জায়গা দিয়ে নেয়া হলো, যেখানে আমি দেখলাম যে কিছু লোককে মানে আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বা কাটা হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই লোকরা কারা, তখন আমাকে জবাব দেওয়া হলো যে এটা হচ্ছে খোতাবা ও উম্মতিকুম, খোতাবা যে তোমার উম্মতের যারা খতিব, যারা কথা বলে, যারা বড় বড় ওয়াজ করে অথচ তারা আমল করে না, এটাই হচ্ছে তাদের অবস্থা। এভাবেই তাদেরকে আল্লাহ ফাকরা বলে যে শাস্তি দেবেন। তো কাজে বোঝা যাচ্ছে রাসূলের হাদিস থেকে, কালামে পাক থেকে, মূলত এই কাজটা খুবই ঘৃণিত। আমাদের কথা এবং কাজের মিল অবশ্যই থাকতে হবে এবং এটা রাখার জন্য চেষ্টা করতে হবে। তবে বিষয়টা এত সহজ নয়, ইট ইজ টু মানে হার্ড। আপনার কাছে এই আরেকটু দ্বিতীয় বিষয়টাতে প্রশ্ন করার আগে আমি একটু ক্ল্যারিফাই চাচ্ছি আপনার কাছ থেকে। আপনি যে বলেছেন যে কোরআনে যে আয়াতে বলা হয়েছে আল্লাহ একটু রাগান্বিত হয়ে বলেছেন কাবুরা মাক্তানিন্দাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন, এই আয়াতটার প্রেক্ষাপট থেকে এটা কি আহলে কিতাবদেরকে বলা হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে এটা বলা হয়েছিল? এই আয়াতটা প্রথমটা যে আতামুরুনান নাস বিলবির, এখানে প্রেক্ষাপটটা আহলে কিতাবদেরকে তাদের অবস্থা সামনে রেখে বলা হয়েছে, কিন্তু উপদেশ তো হচ্ছে আমাদের জন্য, আমরা যেন এটা না করি। আর মানে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তার প্রেক্ষাপটটা হচ্ছে যে ওই আয়াতের আয়াত থেকে আমরা যেটা পাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, মানে কেতাল যুদ্ধ করা, মানে যুদ্ধ মুসলমানরা যে একেবারে বুনিয়ান মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে আল্লাহ তাআলা পথে যারা জেহাদ করবে তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, মহব্বত করেন, এটার সাথেই পরে এই কথাটা বলা হয়েছে। তার এখানে বোঝা যাচ্ছে যে প্রেক্ষাপটটা এটাই যে মানুষ, এবং কোরআন আরেক আয়াত আছে যেখানে আল্লাহ ফাকর বলেছেন যে মুসলমানরা আল্লাহ তাআলার কাছে বলে, রসুলের কাছে আসে বলে, আমাদেরকে জেহাদের হুকুম দেওয়া হয় না কেন, জেহাদের হুকুম দেওয়া হয় না কেন, কিন্তু যখন জেহাদের হুকুম আসে তখন তারা জেহাদের পথ থেকে মানে দূরে সরে পড়ে এবং জেহাদে জয়েন করতে চায় না, যোগ দিতে চায় না। কাজে কথা এবং কাজের এই যে ব্যামিলের প্রেক্ষাপট, যে মানুষ চায় বলে যে করবে, ভালো কাজ করবে, কিন্তু যখন কাজের সময় আসে তখন তারা কাজটা আর করতে চায় না, এটা হলো এটার মানে প্রেক্ষাপট। মেইনলি জেহাদের কথা ওখানে আছে, কিন্তু যদি একটা উপলক্ষে কোরআনের একটা আয়াত নাজিল হয়, কিন্তু এর শিক্ষা হচ্ছে আমাদের জীবনের সব ব্যাপারে, এটা আমরা জানি। তাহলে এই সহজ প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, তার মানে কি এটা যে আমরা বেশি বেশি নসিহা থেকে বিরত থাকবো? হ্যাঁ, দ্যাট ইজ দি রিয়েলি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এটা আপনি হয়তো করতেও পারেন, আমি মনে করেছি ইন্টারেস্টিং কোশ্চেন। মানে এটার একটা একটা দিক হলে মনে করেন এলেম চর্চা, রাইট? এখন মনে করেন যে যারা মুফাসসিরিন, যারা মুহাদ্দিসিন, তো তাদেরকে তো এলেম চর্চা করতে হবে এবং কিতাব পড়াইতে হবে, তাই না? এবং কোনো ব্যাপারে যখন দেখা যাবে যে আমার এখানে হয়তো আমল নাই, রাইট, আমল নাই, তখন সেখানে আমল নাই বলে কি তিনি ওটা বাদ দিয়ে দেবেন কিনা, এটা কোশ্চেন একটা আছে। এবং এটা নিয়ে অনেক আলোচনা, বিশেষ করে যারা দায়ী, যারা শিক্ষক, তারা অনেক আলোচনা করেন, এবং যারা আসলেই
চিন্তা ভাবনা করেন তারা খুব ভীতির ভিতরে থাকেন, তাই আমি দেখেছি যে তারা খুব ভয়ের ভিতরে থাকেন যে আমি যেহেতু আমার একটা সিলেবাস আমাকে পড়াইতে হবে, না পড়ায় কোনো উপায় নাই, কিন্তু আমার আমলের অবস্থা তো ভালো না, আমি পড়াই কিভাবে, তাহলে কি আমি পড়া থেকে বিরত থাকবো? এই যে অনুশোচনাটা, এই অনুশোচনাটাও একটা মানে ভালো দিক, এবং এই মানে যন্ত্রণা, মনের যন্ত্রণা যাদের আছে তারা হয়তো আশা করা যায় এক সময় আল্লাহ তাআলা তৌফিক দিলে তারা হয়তো চেঞ্জ হবেন এই যন্ত্রণার কারণে, কিন্তু যারা মানে কোনো যন্ত্রণা নাই একেবারে মানে এটাকে একটা প্রফেশন হিসাবে নিয়ে নিয়েছে, তার বক্তৃতা দেওয়াটা একটা প্রফেশন, তার পড়ানো একটা প্রফেশন, তার আমলের কোনো খবর নাই এবং এটা চিন্তাও নাই, সেখানেই আমার মনে হয় একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা এবং যথেষ্ট সম্ভাবনা আছে। তো এখানে আপনার ওই আপনি যে বললেন যে আমাদের সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে যে আমরা যা দেখি যে যারা সমাজে দাওয়াতের কাজ করেন বিশেষ করে তারা যদি খুব খুব নিজেকে খুব নিয়ন্ত্রণ করে কথা বলেন তাহলে কথা কিন্তু এলোকুয়েন্ট হয় না। খুব যারা দুনিয়াতে যারা খুব ভালো বক্তা তারা কিন্তু খুব ফ্লুয়েন্ট বক্তা, তারা এত চিন্তা যাচাই বাছাই করে কথা বললে তারা বক্তা হতে পারবে না। ইসলামী বিষয় নিয়েও যারা কথা বলেন, ওয়াদ মাহফিল করেন, যাদেরকে আমরা খুব নাম করে বলে জানি, তারা কিন্তু কথার মধ্যে খুব ফ্লুয়েন্ট কথা আছে। এখন তাদের ব্যক্তি জীবনে কি করেন এটা তো হচ্ছে যে আমাদের দর্শকদের বা যারা শুনেন তাদের দেখার অনেকেরই ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে আমাদের যারা ইসলামের দাওয়াত করেন, দাওয়াতের কাজ করেন, তাদের কোন বিষয়টাকে বেশি খেয়াল রাখা দরকার কথা বলার ক্ষেত্রে? ওকে, খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। এটার একটা দিক হচ্ছে যে যারা আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ ফকর রাব্বুল ইজ্জত তৌফিক দিয়েছেন ফ্লুয়েন্টলি সুন্দর করে কথা বলার জন্য, হ্যাঁ তারা তো বলবেন ওইটাকে ব্যবহার করবেন মানুষকে মোটিভেট করার জন্য, মানুষকে দিনের দিকে আগ্রহী করে তোলার জন্য, এবং উনি ওটা করবেন এবং সাথে সাথে তার নিজের আমলকে বৃদ্ধি করার জন্য তিনি চেষ্টা করবেন। তিনি যেন শুধু বক্তৃতার খাতিরই বক্তৃতা দেন না, বরং নিজে এটার উপরে আমল করার জন্য চেষ্টা করবেন, ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। অন্যদিকে যারা শুনবেন তাদের উচিত যে মনে করেন যে আপনি যখন কোরআন শরীফ পড়ছেন, তাই না, আপনি যখন হাদিস পড়ছেন, হে এটাকে যদি আপনি ওইভাবেই নেন যে ঠিক আছে আমি কোরআন এবং হাদিসটা ওনার কাছ থেকে আমি শুনলাম সুন্দর করে, কিন্তু আমল করা না করা এটা আমার দায়িত্ব, উনি আমল করেন কি করেন না সেটা নিয়ে আমার এত মাথা ঘামানোর প্রয়োজন নাই, আমার চেষ্টা করা উচিত যে আমি নিজে আমল করব। তো যিনি বলবেন তার চেষ্টা করা উচিত কিভাবে তিনি তার আমল বৃদ্ধি করবেন, আর যিনি শুনবেন তার উচিত যে তিনি তার ব্যক্তিগত জীবনের দিকে মানে কম তাকিয়ে তার কথাগুলোকেই তিনি মানে শোনার জন্য তিনি চেষ্টা করবেন। তো এই যে এই অ্যাটিটিউডটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে মানে আমরা উসিলা দিই, এই উসিলাটা মানে যে উনি বলেছেন তিনিও আমল করেন না সুতরাং আমিও করবো না, রাইট? এই যে অ্যাটিটিউডটা মানে দোনোর দিকের অ্যাটিটিউডটা আমার মনে হয় মানে গলতি আছে, যে যিনি বলবেন তিনি বলবেন আমল করবেন না কেয়ার করবেন না, সেখানে যেমন একটা গলতি আছে, আর যিনি শুনবেন তিনি মনে করবেন যে তাকেও তো দেখছি বলে গেছেন শুধু, তার নিজেরও আমল নাই সুতরাং আমি আমল মানে করার কোনো ব্যাপার না, শোনার জন্যই শুনলাম, এই অ্যাটিটিউডটা এটার ভিতরেও আমার মনে হয় গলতি আছে। এখানে অনেকগুলো সিনারিওস কিন্তু আছে, বিভিন্ন ধরনের সিনারিওস এখানে হতে পারে। যে একটা সিনারিও আমি বলি, মনে করেন অনেক সময় দেখা যায় মসজিদ কমিটিতে আপনি পাবেন, বিভিন্ন ধরনের কমিটিতে আপনি পাবেন কিছু লোককে আপনি দেখবেন যে অনেক কথা বলে, আপনি ভূমিকাতে বলেছেন যে এটা করা উচিত ওইটা করা উচিত সুন্দর সুন্দর করে, একেবারে খুব জ্ঞানের মানে প্রজ্ঞাপূর্ণ জ্ঞানপূর্ণ খুব কথা বলে যে কমিটির এটা করা দরকার ওইটা করা দরকার, অনেক সাজেশন পরামর্শ অনেক কিছু দেয়, ঠিক না? তো এই যে এইটা দেয় এটা কেন দেয়, এটা হতে পারে মনে করেন একটা অ্যানালাইসিস করা যেতে পারে, এটা তো ব্যক্তি নিজেই জানে আমরা তো জানি না, বাট একটা সাধারণ মানুষের অ্যানালাইসিস এর যে ক্যাপাসিটি আল্লাহ পাক দিয়েছেন এইটা ব্যবহার করে আপনি
এটা অ্যানালাইজ করতে পারেন। একটা তো হইতে পারে যে তিনি খুব বুঝেন জানেন, রাইট, এজন্য এইটা তিনি প্রকাশ করার জন্য হয়তো খুব বলছেন যে তার কত এক্সপিরিয়েন্স আছে, কত প্রফেশনালিজম আছে, কত নলেজ আছে ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আরেকটা হইতে পারে যে যারা কমিটিতে আছে তাদেরকে আন্ডারমাইন করার জন্য বলতে পারে, তাদেরকে আন্ডারমাইন করে তারা কিছুই করে না, তারপরে কিছু কাজ হয় না ইত্যাদি ইত্যাদি আন্ডারমাইন করার জন্য। তো এরকম হইতে পারে। এরপরে কি হয়, ঘটনা হয় যখন এই কথা বলার লোকদেরকে আপনি যখন নিয়ে আসবেন ট্রেনে যে ঠিক আছে এই কাজটা করে, তখন দেখা যাবে যে ওই কমিটির আগের লোকেরা যে কাজটা করছিল তাদেরকে সরাই আপনি খুব কথুক একজন লোককে নিয়ে আসলেন, একেবারে সবাই শেষ। তাহলে দেখা যাচ্ছে যে শুধু মানে কথায় পটু মানে কাজে পটু নাই, বলা নেই আমাদের বাংলাদেশে কি বলে একটা কথা আছে না আমাদের দেশে, কথায় পটু কাজে পটু আমি ভুলে গেছি কিছু, আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় বড় না হয়ে কাজে বড় হবে, বড় হয় আছে না একটা কথা, এই ধরনের কথা আছে। এরকম পাওয়া যায় যে এক শ্রেণীর লোক আছে শুধু কথা বলেই বেড়ায়, কথা বলেই বেড়ায়, সুন্দর সুন্দর কথা বলেই বেড়ায়, কিন্তু কাজের ব্যাপারে তারা করে না এবং কাজের ব্যাপারে উল্টাও করে, পুরা উল্টা করে। এবং যে কারণে এটাও ঠিক, আমি যারা কথা বলে তাদের চিন্তা করা উচিত যে আসলে আমার যদি আমল না থাকে তাহলে আমার এই কথার আসর হবে না। আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন আরবিতে আমার মনে আছে একটা সুন্দর গল্প পড়েছিলাম, দ্রুত পঠন আছে না, দ্রুত পঠন ইন্টারমিডিয়েটে মেট্রিকে পড়াইতো, হ্যাঁ, তো আরবিতে এই ধরনের দ্রুত পঠন আমাদের ছিল আর কি। সে একটা দ্রুত পঠনে পড়ছিলাম যে একজন শেখ একেবারে এমন সুন্দর ওয়াজ করলো এবং ওয়াজ করে আপনার সেখানে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পেটকে তিন ভাগ করতে হবে, একভাবে একখানে এক ভাগে সলিড ফুড দিতে হবে, একভাবে এক ভাগে পানীয় দিতে হবে, আর এক ভাগ এয়ার খালি রাখতে হবে। এবং এইভাবে এত সুন্দর করে এবং যখন উনি ওয়াজ করছেন লোকেরা যে কি রকমের মানে চোখের পানি, তারপরে কান্নাকাটি, তারপরে তিনি এটার সাথে মিলিয়ে মিলিয়ে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এক মাস তার চুলোই আগুন লাগানো হয়নি ইত্যাদি ইত্যাদি বলে টলে খুব কান্নাকাটা করাইছেন আর কি। এরপরে মেয়ে ওয়াজ যখন শেষ হয়ে গেল যিনি দাওয়াত করলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, তো সেই দাওয়াতে তো মাশাআল্লাহ খুব ভালো করে মানে আয়োজন করেছেন শেখের জন্য, তখন শেখ সেখানে মানে তিন ভাগ পূর্ণ করে খেলেন আর কি, পূর্ণ করে খেলেন। যে বলে না যে যদি ট্যাবলেটের জায়গা থাকলে পরে আরেকটু একটু বেশি খেয়ে ফেলতেন আর কি। এইভাবে এটা একটা মানে এই এই যে দ্রুত পঠনটা বহুজোর বহুযোগ আগের কিতাবটা লেখা বইটা, তো এইভাবে তো যখন এইটা এই সিচুয়েশন যখন হয় তখন তো আসলে ব্যক্তির এখানে ব্যক্তি চরিত্রের কথাটাও স্পষ্ট হয়ে ওঠে। এবং এই জিনিসগুলো আল্লাহ ফাকরা বলে পছন্দ করেন, এই যে কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা খুবই অপছন্দের আল্লাহ তাআলার কাছে, মূলত এটি এগুলোকে আল্লাহ ফাকরা বলে বুঝাচ্ছেন বলে আমি মনে করছি। আচ্ছা, আপনার কাছে দুটো এই এই বিষয়ের উপর দুটো ভিন্ন আঙ্গিকে প্রশ্ন করতে চাচ্ছি। প্রথম হচ্ছে যে আমরা যখন ইসলামের নসিহা করি, বিশেষ করে আপনি যেটা কথা বলেছেন যে নসিহার ক্ষেত্রে কথা সুন্দর করে বলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবীদের সময় আমরা দেখেছি তারা কথা বলার ক্ষেত্রে টেক্সটের ভিতরে থাকার চেষ্টা করতেন, কোরআন এবং হাদিসের বাইরে কথা বলার কম বলার চেষ্টা করতেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা রেওয়াতে বলেছেন যে সাহাবিরা এত কম প্রশ্ন করতেন, সারা জীবনে হয়তো 13টা প্রশ্ন করেছেন তার। হ্যাঁ, ওমর সবসময় বলতেন বেশি বেশি প্রশ্ন করো না। তো এই কথা ওনারা কিন্তু টেক্সট এবং এই মূল টেক্সটের মধ্যে থেকেই কথা বলতে চেষ্টা করতেন, নসিহা করতে চেষ্টা করতেন। তো আমাদের সমাজে ধর্মীয় বিষয়ে যখন আমরা কথা বলি, এটা হচ্ছে ধর্মীয় বিষয়ে যেন আমরা কথা বলি, আপনি
এই প্রেক্ষাপটে বলবেন যে তখন দেখা যায় যে নসিয়া করার ক্ষেত্রে আমরা এটাও বলি যে দাওয়াত দেওয়ার জন্য পুরোপুরি পুরোপুরি প্র্যাকটিসিং হয়ে দাওয়াত দিতে হবে এটা জরুরি না। দাওয়াত যেদিন থেকে আমরা ইসলামকে বুঝলাম সেদিন থেকে দাওয়াত দেওয়া দরকার। তো এক্ষেত্রে আমাদের একটা ডাইলেমা আছে যেটা আপনি ক্লিয়ারিফাই করা দরকার। একটা হচ্ছে যে টেক্সটের মধ্যে কথা বলা, এটা জরুরি তো ডেফিনেটলি আমরা দেখেছি যে সালফে সালিনের মধ্যে দেখেছি যে খুব টেক্সটের মধ্যে কথা বলেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই কথা বলি তখন আমরা জানি যে আমাদের আমলের কিন্তু একটা আপ ডাউন হয়। আজকে যে কথা বলতেছি ইমোশন থেকে খুব ভালো লাগতেছে এবং আমি বলতেছি এটা করা উচিত, কিন্তু পরের দিন আমার আমল কিন্তু সেই স্টেজে নেই, কমে গেছে। তো এক্ষেত্রে আপনি ব্যালেন্সটা কোথাও ড্র করবেন ইসলামিক নসিহা দেওয়ার ক্ষেত্রে? ওকে, আপনি দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে যে টেক্সটের ভিতরে থেকে কথা বলা, এটা তো অবশ্যই সত্য যে কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, যে নসিহার জন্য আল্লাহ কোরআনকে সহজ করেছেন। কোরআনের বাণী থেকে যেভাবে নসিহা হবে, কোরআনের বাণীর বাইরে অন্য কথা দিয়ে ততটা নসিহা হবে না, এই জন্য কোরআন দিয়ে নসিহা দিতে হবে। অনুরূপভাবে হাদিস এবং টেক্সটের মধ্যে থেকে যতটুকু সম্ভব সহি হাদিস এবং কোরআন থেকে কথা বলতে হবে। বাট এটাও ঠিক যে কোরআন এবং হাদিসকে আপনার মানুষের কাছে মানে বোধগম্য করে মানুষ যেন বুঝতে পারে এই জন্য আপনার উদাহরণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের জীবনের সাথে মিলিয়ে কথা বলার সময় সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে যেন আপনি কোরআন এবং হাদিসের মৌলিক টিচিং এর বাইরে যেন আপনি না যান। এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মৌলিক টিচিং এর ভিতরে থেকেই আমাদেরকে কথা বলার জন্য চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিস হচ্ছে মূল ভিত্তি এবং কোরআন হাদিসকে বোঝানোর জন্য মূল টিচিং যেটা কোরআনের যে মূল টিচিং, হাদিসের যে মূল টিচিং আছে সেই মূল টিচিংটাকে বোঝানোর জন্য যে কথাগুলো আপনার বলা প্রয়োজন, মানুষের জীবনের সাথে মিলিয়ে বলার প্রয়োজন, সেভাবে বলার জন্য আপনি চেষ্টা করবেন। দুনিয়ার যত ধরনের গল্প গুজব যেটা অনেক সময় অনেক ওয়াজ নসিহত এরকম আমরা দেখি, আপনারা দেখেন যে সেখানে ওয়াজ নসিহত বলতে যেটা আমরা বুঝি ট্রেডিশনালি তার কিছুই নেই। সে আজকাল তো আমি দেখি যে মানে গান, হ্যাঁ গান গজল এমনকি ডান্সও করে। আমি দেখলাম যে শেখ ওয়াজ করতেছে এর মাঝখানে হাত পাও নাড়িয়ে এখানে ডান্সও করতেছে। আমি জানি না এটা কি ধরনের ওয়াজ, এবং আমি তো অনেক সময় এটাকে মনে করি যে এটা একটা রিক্রিয়েশনাল মানে অনুষ্ঠান রাদার দেন মানে নসিহা। সো দ্যাটস ওয়ান পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি তুলেছেন। সেকেন্ড হচ্ছে যে আমরা যারা দাওয়াতি কাজ করি, দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা এটা নিয়ে এই ডাইলেমা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি যে তাহলে আমার মনে আছে এটা শুধু এখানে না বাংলাদেশ থেকে আলোচনা শুরু করেছি যে তাইলে যেটা আমি আমল করি এর বাইরে আমি বলবো না। That was the conclusion আমরা পৌঁছেছি আর কি, যে বেস্ট তরিকা হচ্ছে যে আমি যেটা আমি করি আমল করি সেটাই আমার বলার জন্য চেষ্টা করা উচিত, ওটাই বলবো। এরপরে আরো বহু লোকজন আছে বলার জন্য, সুতরাং যে যেটা আমল করেন সে সেটা যদি বলেন, এরপরে সবাই মিলে যদি এভাবে কথা বলতে থাকেন তাহলে মানুষ আমলদারদের কাছ থেকে যদি কথা শুনে তাহলে এর বরকতই বেশি, এবং যেখানে আমল নাই ওইটা বলা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করা উচিত। আর কখনো যদি কখনো কোনো সিচুয়েশনে আমাদের বলতেই হয় তাহলে বলে সাথে সাথে নিজের আত্মপর্যালোচনা করা উচিত, তওবা করা উচিত এবং পরবর্তী সুযোগেই ওর উপরে আমল করার জন্য চেষ্টা করা উচিত। এবং সেটা যদি আপনি ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে যুবককে মিষ্টি খাওয়ার উদাহরণের ব্যাপারটাও আনা যেতে পারে যে তিনি অপেক্ষা করছেন নিজে নিজের কতটুকু এর সূত্র সহি আমি কিন্তু জানি না,
আমি রেফারেন্স দিতে পারবো না, বাট দিস ইজ ভেরি নোন, আমি সেটার জন্য বলতেছি যে তিনি নিজে নিজের অভ্যাস পরিবর্তন করে তারপরে যুবককে বলবেন যে তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দাও, নিজের অবস্থার পরিবর্তন করে। এই জন্য এটা আপনি আগে করে নেন বেস্ট, অনেক সময় আগে করার সুযোগ না থাকলে পরে মানে পরক্ষণেই এটা করার জন্য চেষ্টা করা উচিত, অনুসূচনা করা উচিত, আত্ম পর্যালোচনা করা উচিত। কারণ আমরা তো কথা বলি কি জন্য বলি, আমরা তো বলি মানুষের উপকারের জন্য, আসর হওয়ার জন্য, কিন্তু আমাদের নিজেদের যদি না থাকে তাহলে এটা কতটুকু আসর হবে, এটা আমাদের মানে চিন্তা করা জরুরি, অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, ওই কথা এবং কাজে এই বল কাজে মিল থাকার ব্যাপারে একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে চারিত্রিক দ্বৈততা, চারিত্রের ব্যাপারে আমাদের চারিত্রিক ব্যবহারে কনফ্লিক্ট যেগুলো আমরা লক্ষ্য করি। যেমন দেখা যায় একটা এক্সাম্পল যদি দিই, আমরা গীবতের কথা বলি, চুগলখুরির থেকে বিরত থাকার কথা বলি, মিথ্যা হয়তো আমাদের মধ্যে খুব বেশি লক্ষণীয় নয়, কিন্তু গীবত বলেন, চুগলখুরি বলেন, তারপর অন্যান্য যে বদ অভ্যাসগুলো মানুষের মধ্যে সম্পর্ক বিনষ্ট করে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা ইসলামিক পরিবেশের কথা বলি, তো দেখা যায় যে আমরা আবার ব্যক্তি সাংগঠনিক জীবনে কথা বলেই এই নিজেটা নিজে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারি না বাস্তবত, যার কারণে দেখা যায় যে এটা এই নসিহাটা আপনি যেটা বলেছেন যে এটা মানুষকে প্রভাবিত করে না, এটা হচ্ছে প্রথম দিক। আর দ্বিতীয় যেটা দিক হচ্ছে, এটা আপনি কিভাবে দেখেন যে আমরা দেখি অনেক সময় যে আমরা খুব এই চারিত্রিক দ্বৈততার কথা এই জন্য বললাম যে আমরা ইসলামিক পরিবেশে বা সাংগঠনিক পরিবেশে এক এক ধরনের মানুষ, ব্যক্তিগত সামাজিক জীবনে যে কথাটা বলে আসলাম এই কথাটা কিন্তু সাংগঠনিক জীবনে হয়তো রিফ্লেক্ট করছে, কিন্তু ব্যক্তিগত বা সামাজিক জীবনে এটা রিফ্লেক্ট করছে না। তো এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন এবং অভিজ্ঞতা থেকে আমাদেরকে কিছু শেয়ার করুন। আচ্ছা, আপনি যখন বললেন যে এই ছোট এবং মানে বড় ব্যাপারটা, আমি একটা হাদিস আমার মনে পড়ে গেছে, ওটা বলে নেই, আর আপনার পয়েন্টগুলো যদি ভুলে গিয়ে থাকে আপনি আমাকে স্মরণ করে দিবেন, কারণ হাদিসটা বলার দরকার। সেটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক কি আমর আবদুল্লাহ ইবনে আমরের বাসায় গেলেন, তো সেখানে যাওয়ার পরে দেখলেন যে ওনার মা তখন ওনাকে, উনি ছোট ছিলেন তখন, তো ওনার মা ওনাকে ডাকছেন, ডেকে বলে যে মানে রসুলের সাথে দেখা করার জন্যই হয়তো ডেকেছেন, তো রসুল এসেছেন দেখা করতে আসো এইটা বলেন নাই, উনি বললেন যে বাবা আসো 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 তোমাকে একটা জিনিস দেবো। এই যে করে না আমাদের লোকেরা যে আরেকটা জিনিস বলে আর কি, যে তোমাকে দেবো এটা দেবো আসো আসো আসো। হ্যাঁ, তো তখন তো উনি আসলেন, আসার পরে তখন ওনার আম্মাকে রসুল জিজ্ঞাসা করলেন যে আপনি তাকে ডাকছেন কিছু দেবেন বলে, তো কি দেওয়ার চিন্তা করেছেন আপনি? বলে যে আমি তাকে খেজুর দেব। তখন রসুল বলেন যে ঠিক আছে, তো খেজুর যখন দেবেন আপনি বলে ডেকেছেন কিছু দেবেন, অবশ্যই তাকে খেজুর দেবেন, যদি খেজুর না দেন তাহলে আপনার এটা মিথ্যা, আপনাকে মিথ্যাবাদী বলা হবে, আপনি মিথ্যাবাদী বলে সাব্যস্ত হবে। মানে একটা খেজুর, দেখেন ছোট ব্যাপারে, যে আমরা অনেক সময় কথা বলি না যে বাবা তোমাকে এটা দেবো, একটা অন্য কথা বলে আমরা একটা কাজ উদ্ধার করতে চাই, হয়তো এইটা আমি করব না, এটা আমি করব না, জাস্ট কথার কথা বললাম, এই কথার কথা বলাটাও মিথ্যা প্রমাণিত হবে, মিথ্যা হিসাবে ধরা হবে। কথার কথা আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি কথায় কথায়, এবং এটা এই কথায় কথায় বলা, আননেসেসারি কথা বলা, এটাও মিথ্যা, এটাও আল্লাহ ফাকর বলে যে পছন্দ করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি। এরপরে আপনি যেই এটা বলেছেন যে আমরা মানে এক জায়গায় এক ধরনের কথা বলি, এটা আপনি বলছেন যে এক পরিবেশে আমরা খুব মাশাআল্লাহ একেবারে এত সুন্দর কথাবার্তা বলি, আমরা এত কি বলে উত্তম চরিত্রে পরিচয় দেই, কিন্তু ওই পরিবেশ ছেড়ে যখন আমরা সমাজে ঢুকে যাই, অন্য আরেক পরিবেশে যাই, তখন সেই পরিবেশে গল্প গুজব আর সত্য মিথ্যা কথার ভিতরে আমরা কোনো পার্থক্য করি না, সেখানে আমাদের চরিত্রটা আরেক রকম। এই যে চারিত্রিক বৈপরীত্য, যে জিনিসটা যে এক পরিবেশে সুন্দর পরিবেশে খুব সুন্দর,
আরেক জায়গায় গেলে পরে তখন আমার চরিত্র বৈপরীত্য দেখা যায়। মুসলিম ফারাজি সাহেব, আপনি কথা এবং কাজের মিল না থাকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দের কথা বলছিলেন, তো জানতে চাইবো যে যারা বিশেষ করে ইসলামের দাঁত কাজ করছেন, ইসলামের দাওয়াতে কাজ করছেন, তাদের মধ্যে এই যে একটা অভ্যাস মাঝে মাঝে, আমি বলতেছি না যে জেনারেলি দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যায়, এই এটা থেকে কিভাবে বিরত থাকা যায় এই অপছন্দের কাজ থেকে, এবং আমাদের কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে দিনের কাজ কেন করছি আমরা, মানে একটা ফান্ডামেন্টাল জিনিস আমি নিজে চিন্তা করি, সেটা হচ্ছে যে দিনের কাজটা আমরা কেন করি, কি সংগঠনের জন্য করি, আরেকজনকে দাওয়াতি কাজ মানে আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য করি, না আসলে আমার নিজের জন্য করি, এটা একটা ফান্ডামেন্টাল কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করা উচিত। আমরা আসলে করি তো আমার নিজের জন্য, আমার নিজের জন্য, আমার নিজের আখেরাতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আমার কাজের বাহ্যিক ফলাফল কি হইলো, আরেকজন আকৃষ্ট হলো কি হলো না, এই চিন্তাটাই আসলে রং চিন্তা, যেটা আমরা অনেক সময় চিন্তা করি। আমরা চিন্তা করি মানে আমার পারফরমেন্স, অন্য লোকেরা আমার পারফরমেন্স দেখবে, অন্য লোকেরা আমার কাজ দেখবে, এই যে হতে পারে যদি এই জিনিসটা থাকে, এইটা থেকে আমাদের বিরত থাকা উচিত, বিরত হওয়ার জন্য চেষ্টা করা উচিত, থাকার জন্য চেষ্টা করা উচিত। দাওয়াতি কাজ যারা করে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা, রাইট? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার পথে দাওয়াত দিতে হবে, ওয়া আমিলা সালিহান, এবং আমল সালিহ করতে হবে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলবে যে আমি নিজে মুসলমান হয়েছি, আগে আমি আগে মুসলমান হয়েছি, আমল সালিহ করেছি, তারপরে আমি দাওয়াত দিচ্ছি। তিন, অল থ্রি থিংস আর রিলেটেড টুগেদার। এই জন্য এই চিন্তাটা যদি না থাকে এবং আমরা একেবারে খুব কাজ করার জন্য মানে বেহুশ হয়ে যাই, এবং কেন করছি এটা যদি আমাদের চিন্তা থেকে দূর হয়ে যায়, চিন্তার ভিতরে না থাকে, তাহলে আসলে শুধুমাত্র সময় এবং কাজ এবং অনেক কিছু মানে তৎপরতা, এই তৎপরতার ফায়দা কি হবে আমাদের চিন্তা করা উচিত। আপনি গত সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আত্মপর্যালোচনার কথা, এই রিফ্লেকশনটা দায়ীদের মধ্যে হয়তো আপনি বেশি করে কথার কথা বলছেন। অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই করা দরকার, আমার নিজের জন্য, আমলটা আমার নিজের জন্য করতে হবে, আমার নিজের জন্য, নিজের আখেরাতের জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের চরিত্র সংশোধনের জন্য, নিজের আমল বৃদ্ধির জন্য, নিজের সওয়াবের জন্য, নিজের এক নেক আমল বাড়ানোর জন্য, নিজের কি বলে আখেরাতে নিজের মিজানে পাল্লাতে নিজের নেক আমল ভারী করার জন্য, এই দৃষ্টিতেই কাজ করতে হবে। এরপরে কাজের ফলে দুনিয়াতে কত কিছু হয়ে যাবে না হয়ে যাবে ওই চিন্তাটা আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ, আমার এক জায়গায় কথা বললে লোকেরা আমাকে খুব বলবে যে ভেরি গুড স্পিকার, সেইং ভেরি গুড থিংস নাইসলি, এইসব চিন্তা বাদ দিতে হবে, কারণ এগুলা তো মানুষ যা বলার বলবে। আছে না ওই যে হাদিস যে লোকেরা তো তোমাকে বলেছিল দুনিয়াতে তুমি খুব দানবীর ছিলে, তুমি খুব বড় আলেম ছিলে, তুমি খুব মানে মুজাহিদ ছিলে, তো দুনিয়াতে লোকেরা বলেছে পেয়ে গেছো যা পাওয়ার, আমার কাছে কি চাও এখন? আসলে আমরা যদি এই সমস্ত হাদিসগুলো চিন্তা করি সবসময় আমাদের সামনে যদি আমরা রাখি, তাহলে আমরা এখান থেকে বাঁচতে পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটা বিগ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ, দাওয়াতি কাজও করতে হবে, রাইট, কথা বলতেও হবে, অবশ্যই বলতে হবে। এখন যেটা আগে বলেছিলাম যে এই ভয়ে আমরা সব ছেড়ে দিয়ে চলে গেলে তো হবে না, এর জন্য আল্লাহ তাআলা বলে নাই যে সব ছেড়ে চলে যাও, আল্লাহ তাআলা বলছেন যে না, সব ধরো কিন্তু মানে নিজেদেরকে সংশোধন করো, শুধু বলার জন্য বলবে না, কথার জন্য কথা বলবে না, হ্যাঁ, কিন্তু ছেড়ে তো দেওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ জনাব মুসলিহ ফারাদি সাহেবকে আমাদের কাছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা শুনছিলাম আজকে কথা এবং কাজের মিল নিয়ে কথা, এবং এ ব্যাপারে যেটা আমাদের এই সংক্ষিপ্ত শিক্ষা হচ্ছে যে কথার সাথে সাথে কাজের মিলের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা উচিত, আত্মসম পর্যালোচনার মাধ্যমে
নিজেদেরকে রিফ্লেকশন করার মাধ্যমে, নিজের কাজে রিফ্লেকশন করার মাধ্যমে আমাদেরকে সর্বোপরি আল্লাহ এবং আল্লাহ এবং রাসুলের কথা সবসময় চিন্তা করে কাজ করতে হবে, আমাদের উদ্দেশ্যকে ঠিক করতে হবে যেটা অতীতে আমাদেরকে বলেছেন, এবং আমরা কেন এই কাজ করছি এটাকে আগে পরিপূর্ণ নির্ধারণ করতে হবে কাজ করার ক্ষেত্রে। তাহলে আমরা আমাদের গাইডলাইনগুলো ভালো পাবো এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন সর্বোপরি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবারও আপনাদেরকে আমাদের সাপ্তাহিক সংলাপে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জীবন থেকে মোর জীবন থেকে।